রেজভী সাহেব কখন কি বলেন এটা তো আমরা জানি না, এটা তার রাজনীতি বিষয়ে তিনি অনেক বক্তব্য রাখেন। বাট আমি যেটা মনে করি, যেটা বলি, সেটা হচ্ছে রেজভী সাহেব হয়তো ভুলে গেছেন অথবা জানেন না তার অফিসের যে সোহাগ তার কাছে চাবিটা ছিল। এখন যেহেতু সে বলে ফেলেছে যে মানে পুলিশ তালা মেরেছে, সেই কারণে হয়তো উনি বলছেন, উনি চিঠিও দিয়েছেন পুলিশের কাছে যে এটা খুলে দেওয়ার জন্য। এখন উনি একদিকে ওনারা চাবি দিবেন, তার দারোয়ানের কাছে রাখবেন তালা মেরে, আবার পুলিশকে চিঠি দিবেন যেটা খুলে দেওয়ার জন্য, আবার বলবেন পুলিশ তালা মেরে রেখেছে। আসলে তার যে এতে হলো অসংলগ্ন ঘটনা কথাবার্তা, আমি মনে করি হয়তো সে ভুলে গেছেন অথবা উনি একটু নাটক সাজানোর চেষ্টা করেছেন। আমি তাই বলতে চাই যে আসলে পুলিশ কোনো রাজনীতির কোনো পার্ট না। অতএব আমি বিনীতভাবে অনুরোধ করব যে একটি আইনসম্মত প্রতিষ্ঠান নিয়ে যে কোনো ধরনের মন গড়া বক্তব্য প্রদান করা থেকে আমি আসলে বিরত থাকার জন্য অনুরোধ করব। উনি একবার বললেন পুলিশ তালা মেরেছে, আরেকবার উনি চাবি দিয়ে রেখেছেন তার অফিসের সোহাগকে, আবার উনি আবার চিঠি দিচ্ছেন ডিএমপির কমিশনার মহোদয়ের কাছে খুলে দেওয়ার জন্য। তাই আসলে একদিকে একবার বলছেন যে চাবি পুলিশ মেরেছে, তালা মেরেছে, আবার বলতেছেন উনি যে পুলিশ কমিশনার সাহেব খুলে দেন। তা খুলে দেওয়ার কথা বলে উনি পরের দিনে আবার তালা ভেঙে ঢুকে গেলেন। এই যে একটা অসংলগ্ন কথাবার্তা এবং একটা নাটক, এটা আমি মনে করি মানে তারা এটা তারা করতে পারেন, বাট পুলিশকে নিয়ে এ ধরনের অসংলগ্ন কথাবার্তা না বলাই ভালো এবং মন গড়া বক্তব্য না দেওয়াই ভালো।